এই জুমার নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় যে আল্লাহ পাক এই জুমার নামাজের জন্য স্বতন্ত্র একটা আয়াত না, দুইটা আয়াত না, স্বতন্ত্র একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জুমার নামাজের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য এবং এর কি মাহাত্ম্য রয়েছে এটা বোঝানোর জন্য তিনি একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তারপরেও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, আমরা এমন অলস রয়েছি যারা আমরা এই জুমার নামাজের কোনো কদর করি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন একটি সূরা নাজিল করলেন? এই জুমার নামাজের জন্য একটা আয়াতই তো যথেষ্ট ছিল, এখানে পূর্ণাঙ্গ একটা সূরা, সূরার নামও দিলেন সূরাতুল জুমআ। কেন, কারণ কি? প্রিয় উপস্থিতি, অনেক বড় বড় ঘটনা যেগুলো অতীতে ঘটিত হয়েছে, আবার অনেক বড় বড় ঘটনা যেগুলো ভবিষ্যতে ঘটবে, এসবগুলোই হবে জুমার দিনে, হয়েছেও জুমার দিনে। এজন্য এই জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে বেশি। কি কি ঘটনা ঘটেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাক বানি আদামা ফিহি ইয়াউমাইযিন, এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ পাক ইচ্ছা করলেন যে আমি আদমকে সৃষ্টি করব, তখন তিনি পুরা পৃথিবী থেকে একটু একটু করে মাটি জমা করে, যেই দিনে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিকে পূর্ণাঙ্গ রূপ দান দেন, সেই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াউদখিলাল জান্নাতা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনেই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এই জুমার দিনেই তিনি তিনাকে জান্নাতের মধ্যে দাখিল করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া উখরিজা ফীহি, এবং এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জান্নাত থেকে বের করে পৃথিবীর মধ্যে স্থানান্তরিত করেন। এসবগুলো হয়েছে জুমার দিনে। এজন্য জুমার দিনের গুরুত্ব আল্লাহ পাকের কাছে সীমাহীন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কাল কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, যারা জাহান্নামী তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যারা জান্নাতি তাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মজলিস বসাইবেন, একটা মজলিস বসাবেন আল্লাহ পাক, যেই মজলিসের মধ্যে বড় বড় আম্বিয়ায়ে কেরাম থাকবেন, তারপরে সিদ্দিকগণ থাকবেন, সুহাদাগণ থাকবেন, এরপরে মুমিন মুসলমান যারা আছে তারা থাকবেন। এই মজলিসটা কিসের মজলিস? এই মজলিসটা খুব একটা দামি মজলিস। আমরা যেমন পৃথিবীতে কোনো ওয়াজের মাহফিল করি, কোনো একটা মজলিস করি, এখানে স্টেজ হয়, বসার কিছু আসন হয়, ভিআইপি লোকের কিছু জায়গা হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সে একটা মজলিস করবেন। প্রিয় উপস্থিতি, এই মজলিসের মধ্যে সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও এই মজলিসের মধ্যে জান্নাতি ব্যক্তিদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতিকে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, শোনো শোনো, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, সালাম গ্রহণ করো, শান্তি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, আজকে তোমরা আমার কাছ থেকে একটা স্পেশালি কোনো জিনিস চাও, যেই জিনিসটা আমি তোমাদেরকে দিব।
যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় এমন অনেক মানুষ ছিল যারা আমার বিধানগুলো মানেনি, আমাকে মেনে চলেনি, তারা তো অকৃতকার্য হয়েছে। আর তোমরা আমাকে মেনেছ, আমার কথা মতো চলেছ, দুনিয়াতে কষ্ট করেছ, আজকে তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা বলবেন, ইয়া আল্লাহ আপনি কি বলেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়েছেন, জাহান্নামের যে কি শাস্তি, যে জাহান্নামী সেই তো জানে, আপনি এত বড় একটা নিয়ামত দিয়েছেন, এর চাইতে আরো বড় নিয়ামতের কি দরকার, আবার বড় নিয়ামত কি আমরা চাই, আর আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত আর জাহান্নাম বরাবর নয়, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কেউ বরাবর না। সুতরাং তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস রয়েছে যেটা তোমরা আমার কাছে চেয়ে নিবে। এরপর কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা যদি না জানো কি জিনিস আমার কাছে চাইতে হবে, তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও যে আমার কাছে কি চাইবে আজকে। তারপর প্রত্যেকটা জান্নাতি বান্দা আল্লাহর কাছে চাইবে, ও গো আল্লাহ, একটা জিনিস আমাদের প্রয়োজন, যেই একটা জিনিসের কারণে অপূর্ণাঙ্গ রয়েছি, সেই জিনিসটা হলো আপনার দিদার। বরং আল্লাহ পাক তখন প্রত্যেকটা জান্নাতি বান্দাদের সাথে দেখা করবে, নিজের চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন আমরা দেখতে পাবো। সেই দিনটা হবে এই জুমার দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জুমার দিনের স্পেশালি এত বেশি ফজিলত, আর গুরুত্ব এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদের সেই জান্নাতি অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।